18তে পৌঁছেছে জয় শ্রীরাম জয় শ্রীদেব এই দুর্নীতিগ্রস্ত লোকেরা ইডিআই সিবিআই থেকে বাঁচতে বাংলাদেশে তারা ফাইভ স্টার মিটিং করেছে এতে ভারতীয় জনতা পার্টি পুনরুদ্ধি হবে না কারণ 24এর নির্বাচন একদিকে মোদিকে অন্যদিকে সমস্ত দুর্নীতিগ্রস্ত তাই আপনি বার মোদিজি 400 বার আর ইন্ডিয়া না করে গণতন্ত্রটি হওয়া যায় না তাহলে ভারতবর্ষ থাকতো তাই ইন্ডিয়া নাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না মোদিজির লড়াই মোদিজি ভারতবর্ষের সর্বস্তরে উচ্চতায় পৌঁছে দেওয়া মানুষ দেখেছেন তাই ভারতবর্ষকে ইউক্রেন যাতে না হয়ে যায় আফগানিস্তান যাতে না হয়ে যায় পাকিস্তানের মতো আটার জন্য খুনোখুনি মারামারি করতে না হয় মানুষ মোদিজির হাতেই দেশ আগামী কয়েক দশক রাখবে এই বিশ্বাস আমাদের সকলের আছে তাই মমতা ব্যানার্জি আরো বেশি করে চুরি করবে চুরি করবে বেশি করে কারণ সাথে ইয়ে চুরিকে পেয়ে গেছে চুরি হবে আরো বেশি সঙ্গে আছে ইয়ে চুরি ইয়ে চুরি এবং মমতা ব্যানার্জি মিলে আরো বেশি চুরি করবে আর আমাদেরকে আরো বেশি করে চুরির বিরুদ্ধে একদম কুটি টিপে ধরতে হবে গণতন্ত্রের চুরি নতুন করে বলার কিছু নেই ত্রিস্তরীয় চুরি হয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েতে ত্রিস্তরীয় চুরি হয়েছে মনোনয়নপত্র জমাতে চুরি বাধা লুট ভোটের দিন লুট ভোট কেন্দ্র লুট পোলিং এজেন্ট প্রার্থীদের মেরে বের করে দেওয়া আর গণনার দিন যা হয়েছে পশ্চিমবাংলায় অষ্টম আশ্চর্য লজ্জা এই ভিডিও গুলো এই পুলিশের তারা কি করেছে দেখেছে এমনকি ক্ষতি নামল ব্যালট পর্যন্ত যদিও অচল করতে পারেনি পুনর্নির্বাচন হবে এই ত্রিস্তরীয় লুট করেছে ত্রয়ী এক হচ্ছে মমতা তার গুন্ডারা দুই হচ্ছে বিডিওরা আমলারা তৃতীয় হচ্ছে পুলিশের লোকেরা ত্রিস্তরীয় পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি 30,000 আসন কমসে কম এবারের পঞ্চায়েত জিতেছে মানুষের সমর্থনে হয়তো সংখ্যায় 11,000 ত্রিস্তরীয় লোক হওয়ার জন্য আমরা গ্রামে গেছি গ্রামে ঘুরছি দিলীপ দা ঘুরছেন ডক্টর শ্রীকান্ত মজুমদার সভাপতি ঘুরছেন আমি ঘুরছি আমরা দেখেছি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর হাওড়ার মতো জায়গায় আমরা পৌঁছেছি হাজারে হাজারে মানুষ বেরিয়ে এসেছে আগামী দিনে এই সরকারকে উৎখাত করতে হবে আমি কথা বাড়াতে চাই না আমাদের আসতে হবে অনেক পথ সভাপতি তার বক্তব্য রেখে শেষ করবে আমি মাননীয় সভাপতির কাছে তার সহকর্মী হিসেবে সহযোদ্ধা হিসেবে বলবো যে শুধুমাত্র কলকাতায় মিছিল করলে হবে না ভোট চুরি যেখানে হয়েছে সেই বিডিও অফিসে আমাদেরকে আরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করবেন এবং এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দিন বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ।